রব্বুল আলামিন বললেন মানুষ সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করার পর আমি আল্লাহ তাদেরকে খাবার ব্যবস্থা করেছি তাদের ছাদের ব্যবস্থা করে দিয়েছি বিছানা বানিয়ে দিয়েছি আবার তাদের রিজিক তাদের খাবারের জন্য আমি মাটি থেকে ফসল উৎপন্ন করি আল্লাহ তাআলা সূরা বাকারার 21 নম্বর আয়াতে ডাক দিয়ে বললেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء তিনি সেই মহারব যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন والسماء بناء আকাশকে ছাদ বানিয়ে দিয়েছেন وأنزل من السماء ماء এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন فأخرج به من الثمرات رزقا لكم আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে জমিন থেকে ফল ফলাদি রিজিক শুরু যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ তাআলা বললেন তোমাদের জমিন থেকে জমিন মরা জমিনকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে জমিন থেকে ফসল রিজিক স্বরূপ আমি আল্লাহ তোমাদের দিলাম অতএব তোমরা কখনো সেই রবের ইবাদত করতে গিয়া কাউকে শরীক স্থাপন করিও না তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করবার পর মানুষকে যে রিজিক দিবেন তা আল্লাহ তাআলা জমিন থেকে উৎপন্ন করেন কিন্তু আসলেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে প্রশ্ন করে অনেকেই বলে যে আমরা ফসল ফলাই আসলে ফসল আমরা ফলাই না ফসল উৎপন্ন যিনি করেন তিনি কে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন 56 নম্বর সূরা সূরা ওয়াকিয়ার 63 থেকে 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন أفرأيتم ما تحرثون تمرا كي كخنو بھیبے دیکھے سو تمرا جے بیز بپن کرو أنتم تزرعونه أم نحن الزارعون الله تعالى بولن তোমরা যে জমিনে বীজ বপন করো এই বীজ থেকে তোমরা ফসল উৎপন্ন করো না আমি তার মানে এই বীজ থেকে ফসল উৎপন্ন তোমরা করো আমরা করি না আল্লাহ করেন কারা করেন আল্লাহই করেন কিন্তু বীজ রোপণ করি কারা আমরা কিন্তু আমরা বীজ রোপণের কথা না বলে আমরা কিন্তু দাবি করি ফসল ফলাই আমরা এই দাবি কিন্তু আমরা করি আসলে আমরা শুধু বীজটা রোপণ করি আপনি কখনো ভেবে দেখেছেন মাটির নিচে আপনি লোহা রাখেন শক্ত পদার্থ রাখেন সেটা কিন্তু মরিচিকা ধরে একসময় নষ্ট হয়ে যায় কিন্তু আপনি নরম একটুখানি বীজ মাটির নিচে রেখে দিলেন সেটা না পচে সেখান থেকে আল্লাহ তাআলা চারা বের করলেন সেই চারা বড় হলো তারপরে আপনি এই চারাকে জীবিত রাখবেন কি দিয়ে পানির ব্যবস্থা করেছেন যিনি তিনিকে এটা পানি দিয়ে তাজা করলেন এটা বড় হলো সেই চারা রোপণ একসময় চারাটা গাছে রূপান্তরিত হয় সেই গাছ থেকে আল্লাহ তাআলা রিজিক সুযোগ ফল ফলাদি আমাদেরকে দান করেছেন বলি আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন বান্দারা শোনো পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করবার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোকে রিজিক দিয়েছি মানুষ যখন আমি আল্লাহর দেওয়া রিজিক আমার আল্লাহ আমার পথে ব্যয় করবে তাদেরকে আমি একটা উপাধি দিব সেটার নাম হলো মুত্তাকি আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় যদি ব্যয় করি একটা আল্লাহ উপাধি তাকে দিয়ে দিবে সেটা হলো মুত্তাকি আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন ذلك الكتاب لا ريب فيه এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল লিলমুত্তাকিন
মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক আল্লাহ রাব্বুল আলামিন এবারে মুত্তাকিদের কয়েকটা গুণ বলেছেন তার মধ্যে মাত্র দুইটা বলি কারণ আজকের আলোচনার বিষয়বস্তুর সাথে মিল করে কথা বলতেছি তার মধ্যে এক নাম্বার হলো মুত্তাকি তো তারা الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله تعالى بلن متقك رسول الذين ترى يؤمنون إيمانا بالغيب অদৃশ্যের প্রতি আল্লাহকে দেখা যায় না ফেরেশতা দেখা যায় না জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই তাকদীরও দেখা যায় না এই অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করবে যারা বিশ্বাস করার পরে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছি ওয়ামিম্মা রাযাকনাহুম আমি যে রিজিক দিয়েছি তাদেরকে তা থেকে তারা ব্যয় করে ইউনফিকুন আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই হলো মুত্তাকি জিল্লা বলেন সুবহানাল্লাহ আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ রাস্তায় ব্যয় করলে মুত্তাকি হওয়া যায় শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 3 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন তারা শুধু মুত্তাকি এমন নয় আমি আল্লাহর দরজিক যদি আল্লাহ রাস্তায় ব্যয় করে আমি আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়ে দিলাম তারা খাঁটি মুমিন হয়ে যাবে কি মুমিন খাঁটি মুমিন নির্বেজাল মুমিন আমরা তো বলি অনেক কিছু ক্রয় করতে গিয়ে বলি খাঁটি তো এক নাম্বার তো মুমিন তো দুই নাম্বার আছে তিন নাম্বার দশ নাম্বার সিরিয়াল ছাড়াও আছে মুমিন নামে না মুমিন কিন্তু কাজে নাই আল্লাহ বলে খাঁটি মুমিনের পরিচয় শোনো আল্লাহ তাআলা বলেন খাঁটি মুমিন তো সেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা দেই শোনো আল্লাযীনা ইউকিমুনাস সালা যারা নামাজ কায়েম করে যারা নামাজ কায়েম করে নামাজ প্রতিষ্ঠা করে এরপরে আমি রাযাকনাহুম ইউনফিকুন আমি যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে আল্লাহ তাআলা বললেন নামাজ কায়েম করে এরপরে আমি যে রিজিক দিয়েছি এই রিজিক আল্লাহর পথে ব্যয় করে এদা কেমন মুমিন শোনো আল্লাহ তাআলা দাজ্জা বললেন উলাইকা হুমুল মুমিনুন একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার আর একবার বলেন আল্লাহু আকবার আমরা খাঁটি মুমিন হতে চাই আল্লাহর কাছে ভেজাল মুমিনের কোনো দাম নাই খাঁটি মুমিনের অনেক মূল্য অনেক দাম আল্লাহ তাআলা বললেন যারা নামাজ কায়েম করবে মুমিন হতে গেলে মুত্তাকিন হতে গেলে নামাজ এক নম্বরে লাগবে এরপরে আমি মা রাযাকনাহুম ইউনফিকুন আমি যে রিজিক দিয়েছি তা আল্লাহর পথে ব্যয় করে এরা এমন মুমিন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান এরা হলো খাঁটি মুমিন নির্ভেজাল মুমিন বলুন তো আমরা নিজেদেরকে নির্ভেজাল মুমিন বানাইতে চাই কি চাই না নির্ভেজাল মুমিন বানাইতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্ভেজাল মুমিন খাঁটি মুমিন বানায় বানানো তৌফিক দান করুন হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন আল্লাহ তাআলা বললেন যদি তারা নামাজ কায়েম করার পরে আমি যে রিজিক তাদেরকে দিয়েছি এই রিজিক যদি আল্লাহর পথে ব্যয় করে আমি সার্টিফিকেট দিলাম ওরা হলো খাঁটি মুমিন এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ ঘোষণা দিলাম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়ামাগফিরাতুন ওয়া রিযকুন কারীম আল্লাহ তাআলা বললেন লাহুম তাদের জন্য দরজাত রয়েছে উন্নত
মধ্যমানের মর্যাদা ইনদা রব্বিহিম তাদের রবের নিকটে যারা নির্ভেজাল খাঁটি মুমিন হবে তাদের মর্যাদা রয়েছে কার কাছে আল্লাহ তাআলার কাছে ইনদা রব্বিহিম তাদের রবের কাছে যদিও তারা কিছু গুনাহ করে ফেলেছিল ছোটখাটো গুনাহ তাদের জীবনে ঘটেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু তাদের মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম তাই তাদের জীবনের গুনাহগুলো তাদের জীবনের খাতায় রাখতে চাই না আল্লাহ বললেন ও মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম আল্লাহ তাআলা বলেন সাথে সাথে আমি আল্লাহ তাদের জীবনের খাতায় যে গুনাহগুলো আছে এই গুনাহগুলোকে ডিলিট করে পরিষ্কার করে গুনাহের জায়গায় আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন কে আল্লাহ আমার সম্মানিত মুসল্লিবৃন্দ শুনেন শুধু তাই না যেহেতু তাদের মর্যাদা বৃদ্ধি করবেন আল্লাহ আর যেহেতু তাদের গুনাহসমূহ ক্ষমা করবেন তাই তাদের জন্য রেজিকের ব্যবস্থা করেছেন সেই মহান মনিব রিজিকটা যেমন তেমন রিজিক হলে হবে না রিকশা চালায়া রিজিক পাওয়া যায় রিকশা চালায়াও যদি মাসে 20000 টাকা ইনকাম করে আর আমি যদি ইমামতি করে মাসে 7000 পাই ইমামতির সম্মান আর রিকশা চালানোর সম্মান কি সমান হতে পারে কথা বলেন সমান কিন্তু তার তো আয় বেশি 20000 টাকা তাহলে আমি যদি বলি যে রিকশা চালায় 20000 টাকা কামানো যায় আমি রিকশা চালাবো এটা কি সম্মানজনক রেজি না তার সাথে আমার পথ আমার পদবিনি যে আমি খতিব হিসাবে আমি 7000 পাই কিন্তু রিকশাওয়ালার চাইতে হাজার গুণ মর্যাদা উন্নত মানে সম্মান সূচক রেজিকটা বরাদ্দ করে দিয়েছেন কে আল্লাহ তাই আল্লাহ তাআলা বলেন যারা মুমিন হয়ে যাবে খাঁটি মুত্তাকি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা যদি পুরো চেষ্টা করে তাদের ভাগ্যের পরিবর্তন করে উত্তম রিজিকের ফয়সালা করে দিব সম্মান সূচক সম্মান সূচক রিজিকের ব্যবস্থা করে দিবেন যিনি তিনি কে আমরা সম্মান সম্মানজনক রিজিক চাই না লাঞ্ছনা অপমানজনক রিজিক চাই অবশ্যই আমরা চাই যে আমরা সম্মানের সহিত বেঁচে থাকতে চাই সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই সম্মান নিয়ে সমাজে বাস করতে চাই এটি প্রতিটি মানুষের চাওয়া তাই বলে কিন্তু আমি রিকশা চালককে ছোট করার জন্য উদাহরণটা দেই নাই রিকশা চালক একজন বড় অফিসারের চাইতেও সম্মানিত আল্লাহর কাছে হতে পারে একজন অফিসার অফিসে বসে দুর্নীতি করার সুযোগ আছে হারাম খাবার তার পেটে ঢোকার সম্ভাবনা আছে কিন্তু একজন রিকশা চালকের পেটের ভিতরে তার শরীরের ঘাম ঝরতে ঝরতে তার রক্তকে পানি বানাইয়া 20000 টাকা ইনকাম করে তার শরীরের ভিতরে একদম খাঁটি নির্ভেজাল হালাল রুজি ঢোকে বলেন ঠিক কিনা এগুলো বিভিন্ন ভাবে চিন্তা করে দেখতে হবে একদিকে চিন্তা করলে হবে সম্মানিত হাজিরিনে বানায় শুন আল্লাহ রাব্বুল আলামিন তাই এবারে যেই সমস্ত মানুষ রূপে মানুষ পৃথিবীতে জন্ম নেওয়ার পরে ঈমান আনলো এই ঈমানদারদেরকে এবার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু আল্লাহ তাআলা বললেন হে ঈমানদাররা আনফিকু মিন তাইয়্যিবাত তোমরা ব্যয় করো তোমাদের যেই জিনিসগুলো তোমরা ব্যয় করবে মা কাসাবতুম যা তোমরা উপার্জন করেছো তা থেকে পবিত্র জিনিসগুলো আল্লাহর পথে ব্যয় করো উত্তম জিনিসগুলো আল্লাহর পথে ব্যয় করো কিন্তু আমরা দান করবার সময় দেখি একজন ফকির যদি এসে বলে আমার একটা জামা দাও আমরা ঘরের ভিতরে গিয়ে দেখি আল্লাহ সব চাইতে পুরাতন জামা কোনটা সেটা এনে দেই নাও আল্লাহ বলে তোমরা যা উপার্জন করেছো তা থেকে যখন ব্যয় করবে তখন উত্তম জিনিসটা ব্যয় করতে হবে বলছেন কে কিন্তু আমরা কি করি ব্যয় করার সময় খারাপ যেটা নরমাল যেটা পুরাতন হয়ে গেছে ময়লা যুক্ত ছিঁড়ে গেছে এটা আমরা দান করবার চেষ্টা করি আল্লাহ বলে তোমরা যে উপার্জন করেছো
এই উপার্জন থেকে তোমরা পবিত্র জিনিস ব্যয় করো আল্লাহ তাআলা বললেন ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ এবং তোমরা ব্যয় করো তা থেকে জমিনে আমি তোমাদেরকে জমিন থেকে যা আমি উৎপন্ন করে দিয়েছি জমিন থেকে যে ফসল বের করে দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো বলেন জমিনে ফসল যিনি উৎপন্ন করেন তিনি কে তিনি বলছেন আমি তো জমিন থেকে ফসল উৎপন্ন করে দিলাম ওই ফসল তুমি ব্যয় করবা ব্যয় করার সময় নিম্নমানের ফসলটা তুমি ব্যয় করিও না তুমি উৎকৃষ্ট মানের ফসলটা ঘরে উঠাইছো নিকৃষ্ট মানের ছিটাযুক্ত যেটা ফসল যেটাতে ময়লা আছে এমন ময়লাযুক্ত ফসল তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করিও না কারণ ওই রকম নিকৃষ্ট মানের ফসল যদি তোমাকেও কেউ দান করে তুমিও তা গ্রহণ করতে যাবে না তুমি সেটাকে অপছন্দ করবে এই জন্য আল্লাহ রাস্তায় যখন ব্যয় করব আমাদের উত্তম জিনিসটাই ব্যয় করব বলেন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আমার সম্মানিত মুসলিমবৃন্দ শুধু তাই না শুনেন কিন্তু উৎকৃষ্ট মানের জিনিসটি ব্যয় করার ক্ষেত্রে শয়তান এসে আমাদেরকে ধোঁকা দেয় দারিদ্রের ভয় দেখায় আমরা যদি আমাদের উপার্জিত অর্থ টাকা পয়সা ব্যয় করি অথবা জমির ফসলটাকে আল্লাহর রাস্তায় দান করতে চাই সূরা বাকারা 268 নম্বর আয়াতে আল্লাহ বললেন আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাফার আল্লাহ তাআলা বলেন শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় ওয়ায়া আমরুকুম বিল ফাহশা আর খারাপ কাজের আদেশ করে শয়তানের কাজ দেখে এক নম্বরে আল্লাহর বান্দা যখন আল্লাহ রাস্তায় ব্যয় করতে চায় তখন শয়তান গিয়ে অসজা দিয়া বলে তুমি যদি আল্লাহ রাস্তায় তোমার সম্পদগুলো ব্যয় করো তোমার ফসলগুলো ব্যয় করো তোমার ফসল কম হয়ে যাবে দারিদ্রের ভয় দেখায় দরিদ্রের ভয় যিনি দেখায় শয়তান সে আমাদের বন্ধু না শত্রু পৃথিবীতে আমাদের যখন কোনো শত্রুই নাই একমাত্র একজন শত্রু তিনি হলেন শয়তান ইবলিস এটা জান্নাত থেকে শুরু হয়েছে আমাদের মা বাবা যখন জান্নাতে ছিল ইবলিস দুশ্মনী করে শত্রুতা পোষণ করে আমাদের মা বাবাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এই ইবলিস যখন মা বাবাকে পথভ্রষ্ট করলো গোমরাহি করলো নিষিদ্ধ গাছের ফল খেতে বাধ্য করলো তখন আল্লাহ বলল তোমরা এখান থেকে নেমে যাও আর জেনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন আল্লাহ রাস্তায় ব্যয় করতে গেলেও সেই শয়তান এসেই বলে কি দরকার আছে ব্যয় করার তুমি তো গরিব হয়ে যাবে তোমার সম্পদ কমে যাবে বলে নাউযুবিল্লাহ সম্মানিত হাজিরিন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় শয়তানের কথা মতো নিজের সম্পদটাকে গুছায় গুছাইয়া শুধু জমা করেও না আল্লাহুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির সম্পদের প্রাচুর্যের মোহে মানুষ মহাচন্ন হয়ে পড়েছে বলে আমি আরো চাই আমি আরো চাই আমার আরো দরকার দরকার হইতে হইতে হাত্তা জুরতুমুল মাকাবির কবরে না যাও পর্যন্ত মুখ বন্ধ হয় না এই যে হা করেছি যত বয়সী হোক না কেন কিন্তু তার সম্পদের মোহ আছে না নাই প্রত্যেকেরই আছে আমারও আছে আপনাদেরও আছে আমার দাদা বলতো এই বয়সে প্রায় 90 বছর বয়স তখনও বলতো যে এক কোনোটে যদি 20-30 জন জমি থাকতো এক কোনারে একটা মেশিন থাকতো সেলো মেশিন যেটাকে পানি মোটর বলিয়ে বর্তমানে সেই মোটর থাকতো একটা পুকুর থাকতো পুকুরের পাশে গাছ থাকতো মানে স্বপ্ন দেখতেছে বুড়া বয়সে মরার আগে আগে তার মানে মৃত্যু রাত পর্যন্ত মানুষ কিন্তু স্বপ্ন দেখে কেমন আমার আরো দরকার দুনিয়া নিয়ে ভাবতেছি কিন্তু আখিরাতে
উত্তম জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগির জন্য আমাকে যে অগ্রিম কিছু প্রেরণ করতে হবে এটা নিয়ে মানুষ ভাবে না ভাবে শুধু আমি বেঁচে আছি আমার একতলা হয়েছে দুইতলা করতে হবে তিনতলা হয়েছে চারতলা করতে হবে আমার এক বিঘা সম্পদ একজন সম্পদ আমাকে দুই জন সম্পদ করতে এইভাবে বাড়াইতে বাড়াইতে মানুষ হাজ করছে মুখ বন্ধ হয় না হাত্তা যুরজুমুল মাকাবির কবরে চলে গেলে ওই মুখে যখন মাটি ঢোকে তখন বলে আর লাগবে না আফসোস আফসোস আমি আমার পরকালীন জিন্দেগির জন্য যদি অগ্রিম কিছু পাঠাইয়া দিতাম ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি কঠিন মুসিবতের দিন আফসোস করে বলবে আফসোস আমি যদি আমার এই চিরকালীন জিন্দেগি জান্নাতি জিন্দেগির জন্য অগ্রিম কিছু পাঠাইতাম জীবিত থাকাকালীন যদি অগ্রিম দান করে যেতাম ব্যয় করে যেতাম তাহলে কতই না উত্তম হইতো এই জন্য আল্লাহ তাআলা বলেন মুমিন মুত্তাকিন তো তারাই আল্লাহর প্রতি ঈমান আনার পরে তারা নামাজ কায়েম করবে এবং আমি যে রিজিক তাদেরকে দান করেছি এই রিজিক আল্লাহর পথে ব্যয় করবে তাহলে সে একদিকে মুমিন হবে আর একদিকে মুত্তাকি হবে শুধু মুমিন মুত্তাকি হবে এমন না আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে শুধু গুনাহ মাফ করবে না তাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন যিনি তিনিকে আমার প্রিয় মুসলিমবৃন্দ শুনুন শুধু তাই না আল্লাহ তাআলা বলে এমন মুমিন বান্দা আমি আল্লাহ তাদেরকে সম্পদ সমান করে দেই নাই সবার জমি কি এক সমান না কারো কম আর বেশি আছে কারো দশ বিঘা জমি আছে দশ দল কারো বিশ দল কারো তিরিশ দল কারো আবার একজন কারো আবার কয়েক শত জমি আছে সম্পদ কম অর্থের দিক দিয়ে ওই রকম সমান কেউ না কম বেশি আছে ব্যয় করার ক্ষেত্রে আবার আমরা চিন্তা করি ও যেহেতু এক মন দেয় ও যদি এক হাজার দেয় ও যদি এক লাখ দেয় আমিও এক লাখ দেব ওর সাথে বেশি দেওয়ার সুযোগ দেয় মানে আমরা তখন চিন্তা করি সমান থাকা নিচে না গিয়ে সমান উপরে যাওয়ার চিন্তা কেউ করি না আল্লাহ তাআলা তাই বললেন কারো সম্পদ বেশি কারো সম্পদ কম কারো ফসল বেশি যেহেতু আল্লাহ তাআলা এখানে বলেছেন জমিন থেকে ফসল উৎপন্ন করি আমি ওই ফসল ব্যয় করতে হবে তোমাকে ব্যয় করার সময় উত্তম ফসলটা ব্যয় করতে হবে আবার ব্যয় করার সময় তোমার যদি ফসল বেশি থাকে তাহলে বেশি ফসল ব্যয় করতে হবে কম থাকলে আল্লাহ জুলুম করবে না কম আছে এই জন্য দাঁড়ি করবো না আল্লাহ বলে না তা হবে না তুমি যদি আমার ভালোবাসা চাও তাহলে শুনে নাও সূরা আল ইমরান 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা আল্লাযীনা যারা ইউনফিকুনা ব্যয় করে ফিস সাররাই সচ্ছল অবস্থায় অদ্দর অসচ্ছল অবস্থায় সব সময় অবস্থা এক থাকে না কখনো অবস্থা ভালো থাকে কখনো অবস্থা খারাপ হয় আল্লাহ বলে অবস্থা যখন ভালো থাকে তখন বেশি ব্যয় করে যখন ফসল বেশি পায় তখন বেশি ফসল আল্লাহ রাস্তায় ব্যয় করে আর যখন ফসল কম পায় তখন ফসল কম ব্যয় করবে অর্থ বেশি ব্যয় করবে কম কম ব্যয় করবে ব্যয় করা থেকে একজনও বাদ থাকবে না যদি এমনটা করো তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম কেমন ঘোষণা দেখেন কত সুন্দর আল্লাহু ইউহিব্বুল মুহসিদি মহাব্বতে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে যদি বেশি ব্যয় করো বেশি থাকার সময় কম ব্যয় করো কম থাকার সময় আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ তোমার এই কাজকে এত ভালোবাসি আমি আল্লাহ তোমাকে ভালোবাসব আমার মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত করে নিব আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আমি মুহসিন সৎকর্মশীল বান্দাদেরকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না আল্লাহর ভালোবাসা না পেলে আপনি জান্নাত কেমনে যাবেন আপনার বুজুর্গি থাকবে না জান্নাতে যাওয়ার জন্য আমার যত করে বুজুর্গি থাকুক আমার যত তাহাজ্জুদ নামাজ থাকুক আমার দান সৎকার যাকাত যাই থাকুক না কেন আমি যত বড় হাজি হই না কেন
আমি যত বড় জ্ঞানী হই না কেন যত বড় মুফতি মুহাদ্দিস যাই হই না কেন আমার এই বুজুর্গি আমার এই আমল আমাকে জান্নাতে নিতে পারবে না পশ্চিম কালে উঠা কখনোই না আল্লাহর নবী যখন এই কথাটা একদিন বলছিলেন কেউ কোন আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর নবীর এই কথা শুনে সাহাবীরা আশ্চর্য হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমল দিয়ে যদি জান্নাতে যেতে না পারি তাহলে জান্নাতে যাব কি করে বলে জান্নাতে যেতে হবে যেতে পারবে আমল দিয়া না তোমার রহমতের ওসিলা করে রহমত ছাড়া আল্লাহ নবীকে সাহাবী বললেন হুজুর আপনিও কি আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন আল্লাহ নবী বলেন হ্যাঁ আমিও আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না বলেন আল্লাহু আকবার যেখানে নবী বলেছেন ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই আমরা গুনাহগার আল্লাহর ভালোবাসা পেতে চাই আমার প্রিয় মুসল্লিবৃন্দ ও আমার বাবাজিরা যুবক ভাইরা অনেকে চাকরি করেন অনেকে খেতে ফসল উৎপন্ন করার জন্য বীজ রোপণ করেন অনেকে বাগান করেছেন বিভিন্ন আয়ের উৎস তৈরি করেছেন কেউ ব্যবসা করেন নানান ভাবে আপনারা রুজি রোজগার উপার্জনের চেষ্টা করতেছেন আসলে এই চেষ্টাই আমাদের সফলতা আনে না চেষ্টার পিছনে আল্লাহ রহমত আছে না নাই আল্লাহ রহমত ছাড়া আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বসতেও পারবেন না আল্লাহ রহমত ছাড়া আপনি আপনার দোকানে বসতে পারবেন না আল্লাহ রহমত ছাড়া আপনি বীজ রোপণ করার জন্য জমিন পর্যন্ত যেতেই পারবেন না আল্লাহ রহমত ছাড়া আমি এই মসজিদের মেম্বারে এসে বসতেও পারবো না গত সন্ধ্যায় গতকাল সন্ধ্যায় আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম রাতে মাহফিল আমি ভাবতেও পারি না আমি খুবই সুস্থ ছিলাম মনে একটু আনন্দ ছিল অন্যান্য মাহফিলের সময় খুবই অসুস্থ আজকে সুস্থ হঠাৎ করে অসুস্থ তারপরও সাহস রাখলাম যিনি রহমত করেছেন রহমতের উসিলায় কথা বলতে পেরেছি এই শক্তি দান করেছেন কে আল্লাহ সব কিছু রহমত পৃথিবীতে যা কিছু রয়েছে الرحمن الرحيم এই রহমতটা আল্লাহ যে দয়াবান তিনি যে দয়ালু তিনি সবার উপরে দুনিয়াতে সমানভাবে দয়া করেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার জমিনেও বৃষ্টি দেয় কে জোরে বলেন কে আর যে নামাজই পড়ে না এমন কি জুমার দিনেও আসে না তারও জমিনে বৃষ্টি দেয় কে যার ঈমান নাই একদম কাফের মুশরিক আল্লাহর সাথে বারবার শিরক করতেছে তাকেও রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন কে কিন্তু পার্থক্য কোথায় জানেন কিয়ামতের ময়দানে পাপীদের উপরে আল্লাহর কোনো দয়া থাকবে না বেঈমান মুশরিকদের উপরে কোনো দয়া করতে এই যে মহসিনের বান্দা যারা দুনিয়াতে হবে বেশি ব্যয় করবে অথবা কম ব্যয় করবে এদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে তাদের উপরে দয়া দেখাবেন তাদের প্রতি অসীম দয়ালু হবেন বলেন আল্লাহু আকবার আল্লাহর দয়া ছাড়া আমরা বাঁচতে পারবো না হাশরের ময়দানে আমার প্রিয় বন্ধুগণ শুনুন ফসল ফলার ক্ষেত্রে অনেক সময় চিন্তা হয় পানি নাই এই সিজনে বৃষ্টি হওয়ার কথা কই বৃষ্টি নাই দোয়াও হয় অনেক জায়গায় ইমাম খতিবেরা দোয়া করে পানির জন্য বোঝা যায় আল্লাহ যদি পানি বন্ধ করে দেয় বড় ধরনের দুর্ভিক্ষ হতে পারে ফসল জমিন মরে যাবে ফসল হবে না এই জন্য আল্লাহ তাআলার কিছু নেককার বান্দাদের কথা আল্লাহর নবী বলে গিয়েছেন রিয়াজুস সালিহিনের ভিতরে 567 নাম্বার হাদিসটা পড়ে দেখবেন কত চমৎকার কথা সেখানে লেখা আছে আল্লাহর নবী বলেন এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে দেখে আকাশে মেঘাচ্ছন্ন হয়ে পড়ল কালো ঘন মেঘ দেখা যায় আকাশের দিকে তাকাইল ওই মেঘের ভিতর থেকে আওয়াজ আসছে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ কর অমুকের নাম ধরে বলে অমুকের ছেলে অমুকের বাগানে বৃষ্টি দাও কেন বৃষ্টি সব জায়গায় দেওয়ার কথা কিন্তু মেঘের ভিতর থেকে আওয়াজ আছে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ কর আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল কি বলে অমুককে কার বাগান এটা ওই জায়গায় বৃষ্টি হতে হবে মেঘের পিছে পিছে ছুটছেন হঠাৎ করে দেখতে হয়েছেন মেঘ থেকে মুসুল ধারে বৃষ্টি বর্ষণ হচ্ছে বলেন আল্লাহু আকবার বৃষ্টি দেওয়ার মালিককে হয়তো সূরা বাকারায় আল্লাহ বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মা আকাশ থেকে পানি বর্ষণ করেন যিনি তিনি কে আল্লাহ
মেঘ থেকে বৃষ্টি পড়তেছে বৃষ্টিগুলো এক জমিতে জমা হচ্ছে আর এক ব্যক্তিকে দেখছে ওই ব্যক্তি ওই পানিগুলো না কোদাল দিয়ে নালা করে করে তার জমিনে ভরায়া নিতেছে বলেন না সুবহানাল্লাহ এই আল্লাহর বান্দা ওই লোকটাকে ডাকিয়া বলে তুমি কি অমুক ব্যক্তি তোমার নাম কি বলে আমার নাম অমুক বলে আমার নাম কেন জিজ্ঞেস করলেন না কেন আমার নাম জিজ্ঞেস করলেন আমি শুনতে চাই বলে আমি নাম জিজ্ঞেস করলাম এই জন্য কিছুক্ষণ আগে মেঘের ভিতর থেকে তোমার নামে আওয়াজ আসছিল অমুকের বাগানে বৃষ্টি দাও তুমি তো সেই ব্যক্তি কিন্তু আমার মনের ভিতরে প্রশ্ন জাগলো এত বাগান থাকতে এত জমি থাকতে তোমার বাগানে বৃষ্টি দেওয়ার কথা কেন বললো এ আল্লাহর বান্দা তোমার জীবনের কোন আমল আছে কোন আমলের কারণে এমনটা হইলো একটু বলো আল্লাহর বান্দা বলে আমার জীবনে তেমন কোন আমল নাই তবে শোনো আমি একটা আমল শুধু করি আমার মনে হয় এই আমলের কারণে আল্লাহর রহমতের বৃষ্টি আমার বাগানে দেওয়া হয়েছে একটি আমল সে আমলটা শোনার দরকার আছে না নাই আমরাও চাই আমাদের জমিতে বেশি বৃষ্টি বর্ষণ হোক যেটা উপকারী বৃষ্টি যেটা আমার ফসল উৎপন্নের জন্য সহজিক দেখো লোকটি বলতেছে আমার এই বাগান থেকে যে ফসল পাই এই ফসলগুলো পাওয়ার পরে আমি তিন ভাগে ভাগ করি এক ভাগ আমি পরিবার পরিজনের জন্য ব্যয় করি আর এক ভাগ আমি এই ফসল উৎপন্ন করার জন্য ফসল ফলানোর জন্য বীজ রোপণের জন্য ব্যয় করি সার পানি দেওয়া লাগে এই চিন্তায় এখানে যে ফসল বীজ রোপণ করব সেটা সংরক্ষণের জন্য এক ভাগ ব্যয় করি আর এক ভাগ যেটা থাকে এই ভাগটাকে আমি পরিপূর্ণ আল্লাহ রাস্তায় ব্যয় করে দেই জোরে বলুন সুবহানাল্লাহ আমরা তো ওইভাবে ব্যয় করতে বলি নাই আপনার সম্পদের সামান্য অংশ আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য বলছি মুসলমান আমি জানতে পেরেছি আপনাদের অত্র এলাকার মানুষেরা আমি এই মসজিদে আসার পরে আপনাদের এই খেতাবাক অঞ্চলের প্রশংসা আমার লালমনিহাটের পৌরসভাতে অনেক ব্যক্তির মুখে শুনেছি এটা একটা উন্নত মানের এলাকা এখানে অভাবী মানুষের সংখ্যা খুবই কম তবে আমি শুনেছি এই জায়গার মানুষগুলি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন উন্নত মানের পদে চাকরিজীবী হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের শুনাম আমি শুনেছি যেটা মিথ্যা বলছি না আমাকে বলা হয়েছে আপনি ভালো এক জায়গায় গেছেন আমি তো যাই নাই আল্লাহ আমাকে নিয়ে এসেছে আমি কোনো তদবিরও করি নাই আমাকে নিতেই হবে নেন নেন আমার কোনো আত্মীয় স্বজন এখানে নাই আছে আল্লাহ আপনাদের জন্য আপনাদের খেদমতে আমাকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমি হয়তো বা তেমন খেদমত করতে পারি না আল্লাহ কবুল করে ফেলেছে আমি যেন আরো ভালো খেদমত করতে পারি আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন সম্মানিত হাজিরিন প্রশংসা শুনেছি আমি বিশ্বাস রাখি আপনারা প্রশংসার পাত্র বিধায় আপনাদের প্রশংসা হয়েছে আমি জানতে পেরেছি এখন ফসল উৎপন্ন হচ্ছে ফসলের সিজন ধান কাটা হবে ধান কাটার পরে আল্লাহ রাস্তায় যে আল্লাহ ফসল দিল আল্লাহ রাস্তায় একটা অংশ ব্যয় করার দরকার আছে না নাই একটু আস্তে বলেন এটা একটু আস্তেই বলতে হবে আবার যদি হুজুর বলে যে একটু বেশি করে ব্যয় করে আস্তেই বলি তো ব্যয় করার জন্য আমি একটুখানি আরজি পেশ করব আমি জানি না কার কত দন জমি কার ফসল একশো মন হয় কার দেড়শো মন কার পঞ্চাশ মন কার বিশ মন হয় আমি জানি নাই আপনি ভালো করে জানেন আপনার ঘরে কতগুলো ফসল হয় কতগুলো ফসল আপনি ঘরে উঠান যেহেতু ফসল কাটবেন ফসল ঘরে উঠাবেন আল্লাহর মহসিন বান্দা হবার জন্যে আপনার ওই ফসল থেকে পাঁচ মন ধান আপনি আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করে দিবেন এমন একটা ব্যক্তি দেখতে চাই একটু হাতখানা দেখা দেন ওই সোনার ভাগ্যের মানুষটা উজ্জ্বল ভবিষ্যৎ আখিরাতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আখিরাতের চিরস্থায়ী জান্নাতের আরামায়েশের জন্য অগ্রিম পাঁচ মন ধান দিবেন একটা লোক দেখতে চাই আসেন নাকি একটু দেখান লিল্লাহি তাকবীর জোরে বলতে হবে আল্লাহু আকবার দেখেন কে বলেছে দানকারী নাই জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল্লাহর ঘরের জন্য মহসিন বান্দা হবার জন্য
তার ফসলের এক অংশ পাঁচ মণ ধান আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করে দিল আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দেয় বলেন আমিন আল্লাহ যেন তার ফসলে বরকত দেয় তার শরীরকে পরিপূর্ণ সুস্থ রাখে নেকাত দেয় আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করে জনম দুঃখী মা বাবা দাদা দাদি নানা নানি যারা খবরে আছে রব্বুল আলামিন আজকের এই দানের বরকতে তাদের কবরগুলো তো জান্নাতের বাগিচা বানায় দাও বলেন আমিন মহব্বতে বলুন না আমিন